তোপ্পির নাম সবাইকে। মাকড়সার সঙ্গে আমরা সবাই পরিচিত, মাকড়সার জাল বোনা, মাকড়সার হাঁটা চলা, মাকড়সার আটটা পা, এইসব জিনিসগুলোর সঙ্গে আমরা সবাই পরিচিত। কিছু কিছু মাকড়সা আছে যারা লাফিয়ে লাফিয়ে চলে। হ্যাঁ, এই ভিডিওতে সেই জাম্পিং স্পাইডারকে নিয়েই কথা বলবো। জাম্পিং স্পাইডার এক জায়গা থেকে অন্য জায়গায় লাফিয়ে লাফিয়ে যায়। শুধুমাত্র জাম্পিং স্পাইডার এক জায়গা থেকে অন্য জায়গায় লাফিয়ে লাফিয়ে যায় সেটা সম্পর্কে যেমন আলোচনা করব, অর্থাৎ জাম্পিং স্পাইডারের যে মুভমেন্ট সেটা সম্পর্কে যেমন আলোচনা করব, তার সাথে এই ভিডিওতে জাম্পিং স্পাইডারের জাম্প করা বা লাফানোর স্লো মোশন কিছু ফুটেজও দেখে নেব। তো ভিডিওটা শুরু করা যাক। পৃথিবীর কিছু অদ্ভুত মাকড়সাদের মধ্যে অন্যতম জাম্পিং স্পাইডার। এদের লাফানোর ভঙ্গির জন্যই এরা এত বিখ্যাত। জাম্পিং স্পাইডার সল্টিসিডি ফ্যামিলির অন্তর্গত। এদের বিশেষ ধরনের চোখের মাধ্যমে এদের শনাক্ত করা যায়। সারা পৃথিবীতে জাম্পিং স্পাইডারের 600 ওপর গণ এবং 5000 ওপর প্রজাতি বর্তমান। প্রধানত জাম্পিং স্পাইডার ক্রান্তীয় বনভূমি অঞ্চলে দেখা যায়। এদের একটি প্রজাতি ফিডিপ্পাস অর্ডাক্স কানাডা ও আমেরিকা যুক্তরাষ্ট্র জুড়ে দেখা যায়। এছাড়া মেক্সিকোর উত্তর অংশে দেখা যায়। জাম্পিং স্পাইডারের আকার আকৃতি বিভিন্ন রকমের হয়। পূর্ণাঙ্গ পুরুষ মাকড়সার দেহের দৈর্ঘ্য হয় 4 মিলিমিটার থেকে 15 মিলিমিটার। পূর্ণাঙ্গ স্ত্রী মাকড়সার দেহের দৈর্ঘ্য হয় 4 মিলিমিটার থেকে 11 মিলিমিটার। এদের দেহ বিভিন্ন রঙের হয়, কালো, কমলা, লাল, নীল, হলুদ ইত্যাদি। জাম্পিং স্পাইডার ডায়ার্নাল, অর্থাৎ এরা দিনের বেলায় সক্রিয় থাকে এবং শিকার ধরে। এদের প্রধান খাদ্য পিঁপড়ে, কিন্তু এরা ফুলের নেকটারও খেতে পছন্দ করে। যেহেতু জাম্পিং স্পাইডার বিভিন্ন রঙের হয়, তাই অনেক ক্ষেত্রে কিছু প্রাণী এদেরকে মিমিক্রি বা নকল করে। প্রধানত শিকারী প্রাণী থেকে বাঁচতেই এইসব প্রাণী জাম্পিং স্পাইডারদের নকল করে। টেফ্রিটিড মাছি এবং ফুলগরির লার্ভা জাম্পিং স্পাইডারদেরকে মিমিক্রি করে। জাম্পিং স্পাইডারের 8টি চোখ আছে। এদের চোখে যে আলোক সংবেদনশীল অঙ্গ রয়েছে তা সবুজ আলোর প্রতি সংবেদনশীল। এছাড়াও নীল আলো ও আল্ট্রাভায়োলেট রের প্রতি সংবেদনশীল অঙ্গও রয়েছে। এদের পোস্টেরিয়র ল্যাটারাল আইজ ওয়াইড অ্যাঙ্গেল মোশন 360 ডিগ্রি শনাক্ত করতে পারে এবং অ্যান্টেরিয়র ল্যাটারাল আইজ স্টেরিওস্কোপিক দৃষ্টিতে সাহায্য করে। জাম্পিং স্পাইডারের পায়ে কোনো রকমের স্পাইন বা কাঁটা থাকে না। এদের সামনের 4টে পা পেছনের 4টে পা অপেক্ষা দীর্ঘ হয়। জাম্পিং স্পাইডারের দেহে উন্নত হাইড্রোলিক সিস্টেম আছে, যার মাধ্যমে এরা পায়ে চাপের পরিবর্তন ঘটিয়ে লাফাতে পারে। এরা লাফানোর আগে মুখ থেকে এক ধরনের স্পাইডার সিল্ক বার করে, ফলে লাফানোর সময় পড়ে গেলে এদের অসুবিধা হয় না। অন্যান্য সাধারণ মাকড়সার কামড়ের ফলে যেমন কোনো স্থান ফুলে যায়, সেই রকমই এই জাম্পিং স্পাইডার কামড়ালে সেই স্থান ফুলে যায়। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, আর এপাশে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা দেখছো সেটা ক্লিক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর তার পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনস অন করে দাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই।